আসসালামু আলাইকুম মানিত্তা বালুদা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাটের উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছ, শারীরিক যত্ন নিচ্ছ। শীতকালীন সময়ে মহামারীর প্রভাব বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তোমরা আশা করি তোমাদের সব সচেতনমূলক কার্যক্রমে যুক্ত হয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা তোমাদের মা বাবার কথা শুনছ, বড়দের শ্রদ্ধা করছ, নিত্য পরিহার করেছ এবং ছোটদের স্নেহ করেছ। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনায় আসলাম সেটি হচ্ছে ক্ষারক। তাহলে ক্ষারক আমরা যদি সংজ্ঞা বলি, অক্সাইড ও হাইড্রোক্সাইড যুক্ত যৌগকে ক্ষারক বলে। এখানে অক্সাইড বলতে অক্সিজেনওয়ালাগুলো আর হাইড্রোক্সাইড যুক্ত যৌগ বলতে আমরা বুঝি ওয়েসওয়ালা যৌগগুলো। তাহলে আমরা এখানে বলতে পারি ক্ষারকের সংজ্ঞা, অক্সাইড ও হাইড্রোক্সাইড যুক্ত যৌগকে আমরা ক্ষারক বলি বা বলি। অথবা বলতে পারি সাধারণত ধাতু বা ধাতুর ন্যায় বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। এখানে আমি আবার বলছি, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তাহলে এখানে অক্সিজেনযুক্ত আর এটা হচ্ছে হাইড্রোক্সাইডযুক্ত অক্সাইডযুক্ত। এখানে সংজ্ঞাসের আমরা উদাহরণের সাথে সমন্বয় যদি করি, এই ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করেছে লবণ এবং পানি উৎপন্ন করেছে, ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ পানি উৎপন্ন করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট যোগ পানি উৎপন্ন করে। আশা করি তোমরা ক্ষারক সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে। এখন ক্ষার, যে সকল ক্ষারক পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে। যে সকল ক্ষারক পানিতে দ্রবণীয় তাকে কি বলা হয়? ক্ষার বলা হয়। অথবা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে। ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাকে ক্ষার বলে। ক্ষার হওয়ার দুটি শর্ত উপস্থাপন করেছি। একটি হচ্ছে হাইড্রোক্সাইড যৌগ, যৌগটিতে হাইড্রোক্সাইড যৌগমূলক থাকতে হবে, পানিতে অবশ্যই দ্রবীভূত হতে হবে। ক্ষার হওয়ার দুটি শর্ত উপস্থাপন করলাম। ক্ষারের প্রকারভেদ যদি আমরা দেখি, ক্ষার দুই প্রকার, সবল ক্ষার দুর্বল ক্ষার। তাহলে ক্ষার দুই প্রকার, একটা সবল একটা দুর্বল। তাহলে আমি আবার রিপিট করছি, ক্ষার হওয়ার শর্ত দুইটি। একটা হচ্ছে যৌগটিতে অবশ্যই হাইড্রোক্সাইড যৌগমূলক থাকতে হবে এবং তা পানিতে দ্রবীভূত হতে হবে। ক্ষার দুই প্রকার, একটি হচ্ছে যে সবল, অপরটি হচ্ছে। এবার আমরা ক্ষারের প্রকারভেদের সংজ্ঞা দেখব। যেমন সবল ক্ষার, যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে সবল ক্ষার বলে। আবার বলছি আমি, সবল ক্ষারের সংজ্ঞা, যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে সবল ক্ষার বলে। অপরপক্ষে দুর্বল ক্ষার হচ্ছে, যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাকে দুর্বল ক্ষার বলে। তাহলে ক্ষারের দুই প্রকারের আমরা সংজ্ঞা উপস্থাপন করেছি। এবার ক্ষারের বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাদেরকে ক্ষার বলতে পারি। যেমন এখানে প্রথম নম্বর আমি নিলাম কটু স্বাদযুক্ত, দ্বিতীয় হচ্ছে তাতে স্বাদে কটু হবে, অথবা কিন্তু আমরা বলতে পারি কটু বা তিতাস্বাদযুক্ত। তারপর হচ্ছে পিচ্ছিল পদার্থ, অবশ্যই পানিতে দ্রবণীয়, লাল লিটমাস পেপারকে নীল করে, এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে আমরা এখানে দিলাম NaOH, এটি ক্ষার, NaOH HCl এর সাথে বিক্রিয়া করে NaCl লবণ খাদ্য লবণ যোগ পানি উৎপন্ন করে। ছয় নম্বর আমরা দেখি অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে NaOH এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড যোগ অ্যামোনিয়া গ্যাস যোগ পানি উৎপন্ন হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, এখানে আমি একটি তীরচিহ্ন উপরের দিকে একটি তীরচিহ্ন দিয়েছি, এই তীরচিহ্নটি বোঝায় এটি একটি গ্যাস সেটি বোঝানো হয়েছে। তাহলে আমি এটা আবার বলছি,
অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস এবং পানি উৎপন্ন হয়। তারপর 7 নম্বর যে বৈশিষ্ট্য, ধাতব লবণের সাথে বিক্রিয়া করে পদক্ষেপ উৎপন্ন করে। ধাতব লবণের সাথে বিক্রিয়া করে পদক্ষেপ উৎপন্ন করে। অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আবার বলছি আমি, অ্যালুমিনিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ ফলে তীরচিহ্নটি নিচের দিকে হবে, অধক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। এখানে আমাদের অধক্ষেপ হচ্ছে যে অদ্রবণীয় অধক্ষেপ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখবো আমরা খারের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে আমরা খার ব্যবহার কোথায় করে থাকি। 1 নম্বর ব্যবহার দিল দেওয়ালের চুনকাম। আমরা আমাদের বাসার দেওয়ালে যে সাদা চুনকাম করি সেটা হচ্ছে, তার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যা একটি খার চুন। টয়লেট ক্লিনার, যেমন আমরা বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার, হারপিক ক্লিনার বা বিভিন্ন ধরনের আমরা যে টয়লেট ক্লিনার ইউজ করি সেগুলোতে মূল উপাদান হচ্ছে এনওএইচ, সোডিয়াম হাইড্রোক্সাইড। গ্লাস ক্লিনার অর্থাৎ কাঁচ পরিষ্কার হচ্ছে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটাতে অধিকাংশ ওখানে উপাদান মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বৈশিষ্ট্যগুলো একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। কটুবা স্থিতাসারযুক্ত, পিচ্ছিলকারী পিচ্ছিল পদার্থ, অবশ্যই পানিতে দ্রবণীয়, লাল লিটমাস পেপারকে নীল করে, এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাহলে এখানে এনওএইচ প্লাস এইচসিএল, এনএসসিএল প্লাস পানি হয়। অ্যামোনিয়ামযুক্ত লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন করে। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড যোগ অ্যামোনিয়া গ্যাস যোগ পানি উৎপন্ন হয়। ধাতব লবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ উৎপন্ন করে। এখানে ধাতব লবণ হচ্ছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা অ্যাড করতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে 8 নম্বরের বৈশিষ্ট্য যদি আমরা লিখি, দ্রবণে ওয়েজ আয়ন দান করে, এটা আমরা অ্যাড করতে পারি। দ্রবণে ওয়েজ আয়ন দান করে, হাইড্রোক্সাইড দান করে, সেটাও তার বৈশিষ্ট্য হতে পারে। এবং আমরা সর্বশেষ তার ব্যবহারগুলো উল্লেখ করেছি, দেওয়ালের চুনকামে ক্যালসিয়াম অক্সাইড, টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো থাকবে, অনুশীলন করবে বেশি করে, সে আশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।